হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেঘনা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ গোলাম মাওলা, সহকারী শিক্ষক দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মেঘনা কুমিল্লা। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের গণিতের নির্দিষ্ট যে অনলাইন খাতা, এটা নিয়ে হাজির হও, উপস্থিত হও, এবং এটা তোমার পড়ার টেবিলে তুমি বসে পড়ো। এবং যে বিশেষ করে গণিতের তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিত রাশি, এখানে তিনটি চারটি ক্লাস হয়ে গেছে অলরেডি। এরপর আজ আজ আমার পঞ্চম ক্লাস। এই ক্লাসটা তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, আমার হোয়াইট বোর্ডে দেখো। 4.3-এর একটি তিনের আলোকে একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি। এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের অনলাইন খাতায় লিখে ফেলো এবং আমার ক্লাসটা ফলো করো। দেখো, সৃজনশীল প্রশ্নটা হচ্ছে, একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা হচ্ছে স্কয়ার কমা বি স্কয়ার কমা সি স্কয়ার, তিনটি বীজগণিতীয় রাশি। হ্যাঁ, তিনটি বীজগণিতীয় রাশি, এক পদ বিশিষ্ট, এক পদই রাশি আর কি তিনটি। এই ক্ষেত্রে তিনটি প্রশ্ন দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে সি স্কয়ার এর সাংখ্যিক সহগ কত। খ নম্বর হচ্ছে বি স্কয়ারের তিন গুণের সাথে সি স্কয়ারের দ্বিগুণ যোগ করো। এরপর গ নম্বরে বলা হয়েছে স্কয়ারের তিন গুণ থেকে বি স্কয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগ ফলের সাথে সি স্কয়ারের চার গুণ যোগ করো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমি ডান পাশে করতেছি। ক নম্বর প্রশ্নটা, কতে বলা হয়েছে যে সি স্কয়ারের সাংখ্যিক সহগ কত। এইখানে সি স্কয়ার, এখানে সি স্কয়ারের সাংখ্যিক সহগ ওয়ান লিখবো। লিখবো আমরা সি স্কয়ার এর সাংখ্যিক সহগ ওয়ান। তোমরা এর আগে শিখেছো, পথ শিখেছো, চলক সহগ সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে। তো একটু বলি, এখানে সি স্কয়ারের সাংখ্যিক সহগ কেন ওয়ান হলো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে কোনো চলকের সাথে সাংখ্যিক সহগ বা আক্ষরিক সহগ গুণ আকারে থাকে। যখন কোনো চলকের বামে কোনো সংখ্যা থাকবে না, তখন সহগ তার ওয়ান ধরে নিতে হয়। সুতরাং সি স্কয়ারের সাংখ্যিক সহগ এখানে ওয়ান। এরপরে খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে লক্ষ্য করো। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে বি স্কয়ার এর তিন গুণের সাথে, বি স্কয়ার এর তিন গুণের সাথে তোমার হচ্ছে সি স্কয়ারের দ্বিগুণ যোগ করো। তাহলে আমরা এখন প্রশ্ন মতে লিখবো যে বি স্কয়ারের তিন গুণ মানে কি। তোমরা অবশ্যই জানো যে বি স্কয়ার এর তিন গুণ ইকুয়াল থ্রি গুণন বি স্কয়ার, অর্থাৎ থ্রি বি স্কয়ার। এরপরে বলা হয়েছে কি যে বি স্কয়ারের তিন গুণের সাথে, তিন গুণটা বের করলাম, এরপর সি স্কয়ারের দ্বিগুণ, তার সি স্কয়ারের দ্বিগুণটা বের করি। সি স্কয়ার এর দ্বিগুণ অর্থাৎ দুই দ্বারা গুণ দিতে হবে, টু গুণন সি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। এখন বলা হয়েছে যে বি স্কয়ারের তিন গুণের সাথে সি স্কয়ারের দ্বিগুণ যোগ করো। তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে, প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে থ্রি বি স্কয়ার প্লাস টু সি স্কয়ার, অ্যান্সার এটাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে, এটা তোমাদের ঝটপট তোমাদের খাতায় লিখে রাখো, পাশাপাশি আমার ওয়েবসাইটে থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, এটা তোমরা স্টে করে এটা লিখে নেবে। এরপরে দেখো গ নম্বরে বলা হয়েছে, গতে বলা হয়েছে কি এ স্কয়ারের তিন গুণ থেকে বি স্কয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগ ফলের সাথে সি স্কয়ারের চার গুণ যোগ করো। হ্যাঁ, অনুরূপভাবে আগের মতো আমরা করবো, অর্থাৎ এ স্কয়ারের তিন গুণ মানে কি এটা আমরা লিখবো। এখানে স্কয়ার এর তিন গুণ ইকুয়াল থ্রি গুণন স্কয়ার, তার মানে হচ্ছে থ্রি স্কয়ার। অনুরূপভাবে বলা হয়েছে এরপরে বি স্কয়ারের দ্বিগুণ, তাহলে আমরা আগে বের করে নিই বি স্কয়ারের দ্বিগুণ। বি স্কয়ারের দ্বিগুণ মানে দুই গুণন বি স্কয়ার, অর্থাৎ সহগটা আগে আসবে টু বি স্কয়ার। এরপরে বলা হয়েছে বিয়োগ করে বিয়োগ করার সাথে সি এর
সি স্কয়ার এর 4 গুণ তাহলে এটা আমরা বের করে দিই তাহলে সি স্কয়ার এর 4 গুণ 4 গুণ ইকুয়াল লিখব 4 গুণ অন সি স্কয়ার অর্থাৎ 4 সি স্কয়ার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যা বলা হয়েছে শর্তটা লিখে ফেলেছি একটা শর্ত বাকি আছে সেটা বলা হয়েছে b স্কয়ার এর দুটো শর্ত আর কি b স্কয়ার এর দ্বিগুণ বিয়োগ করে তার মানে আমরা এই যে দুটো আমরা পদ পেয়েছি এই দুটো বিয়োগ করতে হবে প্রথমত বিয়োগ করতে হবে বিয়োগ করে বিয়োগ ফলের সাথে c স্কয়ার এর 4 গুণ যোগ তার মানে এটা যোগ করতে হবে বিয়োগ ফলের সাথে তাহলে আমরা প্রশ্ন মতে লিখব প্রশ্ন মতে 3 স্কয়ার माइनस टू बी स्क्वायर ब्रैकेट दिले सुंदर है दिए कि बोल से जे सी स्क्वायर के 4 गुण जोग अर्थात सी स्क्वायर के 4 गुण पाई सी से 4 सी स्क्वायर ए एच विषय तो এটা হয়ে গেছে এখন শুধু ব্র্যাকেটটা আমরা উঠাই দেব অর্থাৎ 3 স্কয়ার মাইনাস 2 বি স্কয়ার প্লাস 4 সি স্কয়ার তাহলে এটাই আমাদের आंसर গয়ের आंसर হচ্ছে এটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ে দেখবে আরো সৃজনশীল প্রশ্ন রয়েছে আমি একটা করে দিয়েছি তোমরা সবগুলোই করবে বিশেষ করে 40 41 42 40 তোমাদের হোমওয়ার্ক থাকবে 4.3 এর হোমওয়ার্কটা হচ্ছে বাড়ির কাজ হচ্ছে পাঠ্যবইয়ের পাঠ্যবইয়ের তোমার হচ্ছে 40 41 42 40 41 এবং 42 নং সৃজনশীল এই তিনটি যদি তোমরা করে ফেলে দাও তাহলে আশা করা যায় এখান থেকে যে অ্যাসাইনমেন্ট এটা হ্যাঁ আর সমস্যা হবে না তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই আমার কথাগুলি ফলো করবে এবং এই অঙ্কগুলি করবে তাহলে তোমাদের সামনে যে অ্যাসাইনমেন্ট অবশ্যই এটাতে সফল হবে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা